জমি জায়গার পর্চা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিভাবে আপনি আবেদন করবেন? ভূমি দপ্তরের ওয়েবসাইটে আপনি জমি জায়গার পর্চার অনলাইন আবেদন করতে পারবেন খুব কম টাকায়, এবং খুব কম সময়ের মধ্যে আপনি এই পর্চা ডাউনলোডও করতে পারবেন। সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এর আগেও আপনাদেরকে ভিডিও দিয়েছি, তবে এখন বর্তমানে বেশ কিছু জায়গায় পরিবর্তন হয়েছে, সেগুলো এই ভিডিওতে দেখাবার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট banglarbhumi.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন। এই ওয়েবসাইটে কোনো কিছু অ্যাপ্লাই করতে গেলে আপনাকে প্রথমত এখানে সাইন আপ করতে হবে, অর্থাৎ একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে, যেখানে আইডি পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। কীভাবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় আশা করি আপনারা জানেন, আগেও ভিডিও আপনাদেরকে দিয়েছি। এরপরে আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন, অর্থাৎ এখানে লগ ইন করতে পারবেন। সাইন ইনে ক্লিক করে এখানে লগ ইন করার জন্য ইউজার নেম, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, আপনার পাসওয়ার্ড এখানে এন্ট্রি করবেন, ক্যাপচার কোড যেটা শো হবে ক্যাপচারের ঘরে এখানে ফিল করবেন, তারপরে এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইন করার পর এখানে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন, সেই ক্ষেত্রে এই সিম্বলটা দেখে আপনি এখানে ক্লিক করবেন। এখানে দেখুন সার্ভিস ডেলিভারির অপশান পাবেন, দ্বিতীয় যে অপশানটা রয়েছে সার্ভিস ডেলিভারি, এখানে আপনি ক্লিক করবেন। এবার আরওআর পর্চার জন্য আমরা অ্যাপ্লাই করব, তার জন্য প্রথমেই লিঙ্ক রয়েছে আরওআর রিকোয়েস্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি খাজনাও দিতে পারেন, বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কীভাবে খাজনা পেমেন্ট করতে হয়, কীভাবে খাজনা দিতে হয় আগে সমস্ত ভিডিও আপনাদেরকে দিয়েছি। আরওআর রিকোয়েস্টে ক্লিক করবেন, পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে কিছু ডিক্লারেশন শো হবে আপনার সামনে, এটাকে আপনি ক্লোজ করবেন। ক্লোজ করার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার ব্লক এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি ব্লক সিলেক্ট করে নেবেন, তারপরে যে মৌজায় জায়গা রয়েছে সেই মৌজা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন, যদি বাই খতিয়ান হয় তাহলে পরবর্তী অংশ সেকেন্ড ঘরে এখানে এন্ট্রি করবেন। খতিয়ানের যে নাম রয়েছে যেমনটি রয়েছে সেই রকম অনুযায়ী ফার্স্ট নেমে এখানে এন্ট্রি করবেন, যদি মিডিল নেম থাকে তাহলে ফার্স্ট নেমের ঘরেই ফার্স্ট নেম এবং এক ঘর পেজ দিয়ে মিডিল নেম এন্ট্রি করবেন, লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন, তারপরে সেই ব্যক্তির ফাদার নাকি মাদার নেম আপনি দিতে চাইছেন নাকি হাজব্যান্ড নেম সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। ওপরে ফাদার্স নেম দিলে ফাদার্স এখানে সিলেক্ট করে ফাদার্স নেম এখানে এন্ট্রি করবেন, আর যদি হাজব্যান্ড নেম দিতে চান সেই ক্ষেত্রে এখানে হাজব্যান্ড সিলেক্ট করবেন এবং হাজব্যান্ড নেম এখানে এন্ট্রি করবেন। তারপরে একটু নিচের দিকে এখানে অ্যাড্রেস লাইন ওয়ানে অ্যাড্রেসটা আপনি ফিল আপ করবেন, আপনার গ্রাম বা শহরের নাম এখানে এন্ট্রি করবেন, তারপরে পোস্ট অফিস থানা বা জেলার নাম এখানে এন্ট্রি করবেন, ক্যাপচার কোড যেটা শো হচ্ছে ক্যাপচারের ঘরে এখানে ফিল করবেন, তারপরে ক্যালকুলেট ফি যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করে এগিয়ে যাবেন। ক্যালকুলেট ফিতে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আপনার সামনে শো হবে, অ্যাপ্লিকেশন নাম্বার আপনি চাইলে নোট করে রাখতে পারেন, পরবর্তীতে কাজে লাগবে। এরপরে কতগুলো পেজ রয়েছে সেই পর্চায় পেজ নাম্বার এখানে শো হবে এবং কত টাকা ফিজ লাগবে এখানে শো হবে। প্রতিটা পেজের জন্য, অর্থাৎ প্রথম পেজের জন্য আপনাকে 20 টাকা পেমেন্ট করতে হবে, যদি পেজ বেশি থাকে একের অধিক তাহলে পরবর্তী পেজেরগুলোর জন্য আপনাকে এক্সট্রা 10 টাকা করে পেমেন্ট করতে হবে। এইভাবে আপনি হিসাবটা ক্যালকুলেট করবেন, অর্থাৎ যদি কোনো পর্চায় তিনটে পেজ থাকে তাহলে প্রথম পেজের জন্য আপনার 20 টাকা, পরবর্তী পেজগুলোর জন্য 10 টাকা করে এখানে যোগ হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে 40 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এই যে পেমেন্ট 20 টাকা আপনাকে করতে হবে, এটা আপনি বিভিন্ন মাধ্যমে করতে পারেন, এখানে নেট ব্যাংকিং সিলেক্ট করতে পারেন অথবা এসবিআই ইপে সিলেক্ট করতে পারেন, তবে এসবিআই ইপেই সিলেক্ট করবেন, এখান থেকেই পেমেন্ট সবসময় ভালো হয়। এসবিআই ইপে এখানে ক্লিক করে তারপরে কন্টিনিউয়ে ক্লিক করবেন। পরবর্তী পেজে এখানে নিচে কন্টিনিউ অপশান পাবেন, কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। কন্টিনিউয়ে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে গ্রিপস পোর্টাল যে নতুন পোর্টাল ওপেন হয়েছে সেটা এখানে ওপেন হবে, আগে অপশানগুলো আলাদা ছিল, এখন বর্তমানে ঠিক এরকম অপশান আপনার সামনে শো হবে, আপনার সমস্ত ডিটেলস এখানে শো হবে, আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি থেকে শুরু করে কার নামে আপনি আবেদন করছেন সমস্ত ডিটেলস এখানে শো হবে। একটু নিচের দিকে এখানে ভেরিফাইড অ্যান্ড চেকেড যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন, তারপরে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন।
নেক্সটে ক্লিক করলে এবার দুটো অপশান আপনার সামনে আসবে। প্রথমত পেমেন্ট মোড, পেমেন্ট মোড SBI ই-পে যেটা আমরা আগেই সিলেক্ট করেছি সেটাই সিলেক্ট করবেন। তারপরে পেমেন্ট থ্রু, এখানে পেমেন্ট গেটওয়ে অ্যান্ড ব্যাঙ্ক যেটা অপশান আসবে এখানে সেটাই সিলেক্ট করবেন। তারপরে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে এখানে দেখবেন জিআরএন নাম্বার আপনার সামনে শো হবে। এই জিআরএন নাম্বার অবশ্যই আপনি নোট করে রাখবেন। এর আগে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ ROR নাম্বার নোট করে রেখেছেন এবং এই জিআরএন নাম্বার অবশ্যই নোট করে রাখবেন। পরবর্তীতে এই পর্চা ডাউনলোডের ক্ষেত্রে এই জিআরএন নাম্বার এবং আগের পাওয়া যে ROR নাম্বার সেই নাম্বার দুটো আপনার ডাউনলোডের ক্ষেত্রে কাজে লাগবে। এরপরে আপনি ওকেতে ক্লিক করে আগিয়ে যাবেন। ওকেতে ক্লিক করলে পরবর্তী ট্রানজ্যাকশন ডিটেলস এখানে শো হবে, সমস্ত পেজটা আপনি দেখে মিলিয়ে নেবেন। তারপরে নিচের দিকে দেখবেন পে নাওয়ের অপশান পাবেন, পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করলে এবার পেমেন্ট গেটওয়ে আপনার সামনে ওপেন হবে। পেমেন্ট গেটওয়ের আন্ডারে এখানে দেখবেন আপনি সমস্ত অপশান পেয়ে যাবেন, অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI, ওয়ালেট সমস্ত কিছু অপশান রয়েছে। আপনার কাছে যেটা রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। আমরা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে পেমেন্ট দেবো, ইন্টারনেট ব্যাঙ্কিং আমরা সিলেক্ট করলাম। এবার এখান থেকে আপনার ব্যাঙ্ক এখান থেকে চুজ করবেন। তারপরে পে নাওয়ে ক্লিক করে আপনি পেমেন্ট কমপ্লিট করবেন। ট্রানজ্যাকশন করার সময় কোনো সময়ই আপনি ব্যাক পেজ বা পেজটাকে ক্লোজ করবেন না। আপনার ট্রানজ্যাকশন সাকসেসফুল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তারপরে ডাউনলোড চালানে ক্লিক করে আপনি চালানটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন করার কয়েকদিন পর, একদিন বা দুদিন পর আপনার মোবাইলে দেখবেন ঠিক এরকম একটা মেসেজ চলে আসবে, প্লিজ ডাউনলোড রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন নাম্বার ROR নাম্বার এখানে শো হবে দেখতে পাবেন। এবং বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনাকে জিআরএন সার্চে ক্লিক করে এই পর্চাটা ডাউনলোড করতে হবে। এই মেসেজটা যখন পেয়ে যাবেন তারপর থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। সেটা একদিন দুদিনের মধ্যেই আপনার পর্চাটা যখন ভেরিফাই হয়ে যাবে তারপরে আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জিআরএন সার্চ যে অপশান রয়েছে জিআরএন সার্চে ক্লিক করবেন। জিআরএন সার্চে ক্লিক করলেই পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। তো পরবর্তী পেজে দুটো নাম্বার আপনার প্রয়োজন হবে। একটা হচ্ছে জিআরএন নাম্বার, যখন আপনি অ্যাপ্লাই করেছেন যে রিসিপ্টটা ডাউনলোড করেছেন সেখানেই দেখবেন এই জিআরএন নাম্বার আপনি পেয়ে যাবেন। এবং আরেকটা নাম্বার পেমেন্ট রেফারেন্স নাম্বার অর্থাৎ ROR নাম্বারটা আপনার প্রয়োজন হবে ডাউনলোড করার সময়। এই দুটি নাম্বার দিয়ে এবার আমরা ডাউনলোড করব। পরবর্তী পেজে রিকোয়েস্ট টাইপ এখান থেকে আপনি সিলেক্ট করবেন ROR, যেহেতু আমরা ROR অ্যাপ্লাই করেছি ROR আপনি সিলেক্ট করবেন। তারপরে জিআরএন নাম্বার যেটা আপনি চালানে পেয়েছেন জিআরএন নাম্বার এখানে এন্ট্রি করবেন। অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ ROR নাম্বার যেটা রয়েছে সেই নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপরে এখানে ক্যাপচার কোড যেটা শো হবে ক্যাপচারের ঘরে এন্ট্রি করবেন। তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। পরবর্তী পেজে এখানে আপনার ডিটেলসগুলো শো হবে ডান দিকে দেখতে পাবেন। এখানে আপনি ওকেতে ক্লিক করে আগিয়ে যাবেন এবং নিচে কন্টিনিউ অপশান পাবেন, কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে, এখানে ওকেতে ক্লিক করবেন। এখানে নিচের দিকে দেখবেন PDF ডাউনলোডের অপশান আপনি পেয়ে যাবেন, এখানে ডাউনলোড PDF ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনার ROR পর্চা ডাউনলোড হয়ে যাবে। তবে যদি পপ আপ ব্লক থাকে আপনার এই পপ আপ ব্লকটাকে আনব্লক করবেন। এটা হচ্ছে ই সিগনেচার করা আপনার ROR পর্চা, এটাকে আপনি প্রিন্ট আউট করে যত্ন করে রেখে দিতে পারবেন।